بسم الله الرحمن الرحيم. ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ولا تستفت فيهم منهم أحدا. আবার কেহ কেহ বলিবে উহারা ছিল সাতজন, উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর। বল, আমার প্রতিপালকই উহাদের সংখ্যা ভালো জানেন। উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না। আমার প্রতিপালকই উহাদের সংখ্যা ভালো জানেন। উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না এবং উহাদের কাউকেও উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না। আচ্ছা, এটা কি জানা গিয়েছে যে তারা কোন পথ দিয়ে শহরে প্রবেশ করবেন? হ্যাঁ জুলিয়াস, আপনি যেভাবে আদেশ দিয়েছিলেন সংবর্ধনা অনুষ্ঠান শুরু করবার অনুমতি চাইছি। এত কষ্ট আঘাত কিসের জন্য সহ্য করছ? এরা রোম সম্রাটের ক্ষমতা সম্পর্কে একেবারে গাফেল ছিল। এদের দেখে আর কেউ এরকম করার দুঃসাহস পাবে না। কিছুদিন কাক ও শকুনের ভালো খাবার হবে, দেখো আবার ওদের উৎসব যেন ভণ্ডুল না হয়ে যায়। আপনার আদেশ শিরোধার জলে জানাব, আপনার আদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করা হবে। আমি আপনাকে কথা দিচ্ছি আলি জানাব, নিশ্চিত থাকুন। রওনা হও। জায়গাটা মন্দ নয়, তোমার সময় ভালোই কাটে। আপনার অনুগ্রহ জনাব। তার সঙ্গে দেখছি আপনার অনেক সক্ষমতা। ঠিক ধরেছো, টারাজান রাজত্বকালে সে একজন বড় মাপের বিশ্বস্ত সেনাপতি ছিল এবং একবার আমাকে মৃত্যুর হাত থেকে নাজাদ দিয়েছিল। ঘটনা তাহলে এই। বুঝেছি, আপনার ফিলাডেলফিয়া আসাটা অযথা ছিল না। আসলে এটা মহামান্য বাদশার করুণা, না হলে তুচ্ছ বান্দা কোথায় আর মহামান্য বাদশার জানেন নাজাদ কোথায়। বাকপটু, তার ভাষার দক্ষতা ভালোই অর্জন করেছো। সেটাও আপনার বদলে, না হলে এই বান্দা কোথায় আর বাকপটুতা কোথায়। আসলেই সে একজন কথার জাদুকর। অনুমান করছি মহামান্য বাদশাহ ও বেগম সাহেবা এই সফরে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন, আপনাদের বিশ্রামাগার এই দিকে। আসলে এখানকার আবাসন ব্যবস্থা রোমের ধারে কাছেও নয়। আশা করছি আগামীকাল ফিলাডেলফিয়ার নির্ধারিত শিকারের স্থানে মহামান্য বাদশার দারুণ সময় কাটবে। ডিউকলে, তুমি এমন ভাব করছো যেন আমি এখানে কোনোদিন আসিনি। তুমি কি আমাদের অতীত সম্পর্কে ভুলে গেছো? আমরা অধিকাংশ সময় দেশের পর দেশ বিজয়ের নেশায় মত্ত ছিলাম যেন নিজেরা শান্তিতে থাকতে পারি। তাছাড়া টারাজান দরবারের সঙ্গে আমাদের দরবারের বিশাল ব্যবধান রয়েছে। আসুন আলী জনাব, অন্যান্য মেহমানদের নির্ধারিত কামরায় নিয়ে যাও।
আপনাকে একটু আরামে রাখাই আমার পরম পাওয়া। জানি না মহামান্য বাদশার এখানে কেমন লাগছে। না, জায়গাটা মন্দ নয়। প্রবেশ করুন আলী জনাব। জানি না কেন এতটা দম বন্ধ হয়ে আসছে। কঠিন একটা দিন ছিল। এই বেচারাদের দেখো। কেন এখানে দাঁড়িয়ে আছো? অপেক্ষায় আছি মালিক। কার জন্য অপেক্ষা করছো? জানি না। একটু বসতে পারি? অবশ্যই পারো। জলদি চলো, দ্রুত যাও বলছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো, তাড়াতাড়ি চলো। জলদি চলো, জলদি চলো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সামনে চলো, সামনে। দ্রুত চলো, দ্রুত। সবুর করো, এখানে কি করছে? এদের কোথায় নিয়ে যাচ্ছে? এদেরকে সিংহের খোরাক ও সম্রাটের বিনোদনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জনাব। আমরাও ফিলাডেলফিয়ার থিয়েটারে এদের একে একে মৃত্যুর দৃশ্য দেখব। খোদার লীলা বোঝা ভার। হয়তো সম্রাট বিনোদনের সুযোগ নাও পেতে পারে। চলো। জি জনাব। Thank you.
এখানে এসো। ধরো মার্টিনুস, ধাক্কা দাও। কি মুসিবত, কি করে এই ঘটনা বিশ্বাস করা যায়? লানত তোমাদের উপরে যারা মহান খোদাদের ভাস্কর্যকে ভাঙচুর করেছে। অলিম্পিয়াস খোদা আমাদের উপর রাগান্বিত হবেন আর তার অভিশাপে ফিলাডেলফিয়া ধ্বংস হয়ে যাবে। দেখো খোদাগণের ভাস্কর্যগুলোকে কেমন করে টুকরো টুকরো করেছে। দেখো খোদাগণের প্রতি এই গোস্তাকির কারণে আমাদের উপরে নিশ্চিত অগ্নিবর্ষিত হবে। জুপিটারের কাছে পানাহ চাইছি, অপুলুনের কাছে পানাহ চাইছি, তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। কিভাবে সম্ভব? আলি জানাব আসুন আসুন, দেখুন আমাদের খোদাগণের সাথে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে, আসুন। কখন এটা ঘটলো? গত রাতে প্রিয় বানু। জানি না কিভাবে ওরা এই পবিত্র জিনিসে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। খোদাদের বলো যেন নিজের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তার শত্রুদের যেন ধ্বংস করে। যাও বলো। জি আলি জানাব। কি হলো, দাঁড়িয়েছ কেন, যাও। জি জি আলি জানাব, ঠিক আছে। তার মানে এই শহরে এখনো কিছু দুঃসাহসী খোদার বান্দা রয়েছে। চলো গালুস, যাওয়া যাক। আলিজানব জুলিয়াস, বিশ্বাস করা কষ্টকর, অর্ধরাতে কিছু অপরিচিত লোক ইবাদতখানায় হামলা করেছে, খোদাগণের সব মূর্তি ওরা ভাঙচুর করে ফেলেছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ কাউকে শনাক্ত করা যায়নি। অবাক হওয়ার কিছু নেই, এরকম পাগলামি করাটাই স্বাভাবিক। হে হে মহান শক্তিশালী জুপিটার, মহান জুপিটার দেবতা, তোমার ক্রোধ আমাদের উপর নাজিল করো না। তোমার যদি সম্রাটের কানে যায় তবে কি অবস্থা হবে বুঝতে পারছি না। চুপ করো জুপিটার দেবতা, তুমি আমাদের রক্ষা, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। ওসব এখানে কি হয়েছে? ওসব কাবেরদের হাত থেকে তুমি রক্ষা করো। আলি জনাব, তোমার ক্রোধ, একটি খারাপ খবর আছে। কি খবর? এই মাত্র খবর পেলাম কিছু কিছু ইবাদতখানার খোদাগণের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। আপাতত ঘটনাটি থামা চাপা দিয়ে রাখো, সম্রাট যেন ঘোড়াক্ষর জানতে না পারে ফিলাডেলফিয়ার নিরাপত্তা নেই। আর চুপ কাটো। Thank you.
তোমরা হয়তো জানো না যে মহামান্য সম্রাট কিন্তু অনেক দূর থেকে শিকার করে থাকেন। শিকার করাটা গুরুত্বপূর্ণ নয়, খেয়াল রাখতে হবে যেন তুমি নিজেই শিকার হয়ে না যাও। বাবা কি কথা, কেউ কেউ শিকার করেন আর কেউ কেউ শিকার হন। বাবা আমার মনে হয় জনাব ডিওক্লেটিয়ানুস এসব ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হবেন, নয়তো শিকার করার বদলে নিজেই শিকার হয়ে যাবে। মহামান্য বাদশাকে এমন কিছু শুনেছেন যা সম্পর্কে আমি অবগত নই? আমি বলবো দরবার এবং আশেপাশের মানুষ সম্পর্কে সচেতন থাকতে। রোমে আমাদের সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ঈশার নতুন ধর্মের প্রচার এবং প্রসার। মহামান্য বাদশা, আপনি যদি কার উপর সন্দেহ পোষণ করে থাকেন তবে বিন্দুমাত্র ইশারাই যথেষ্ট। আমি আবারও বলছি, আমি শুধুমাত্র হুঁশিয়ার করছি। ভাবো, রোমানদের মধ্যে একজনও যদি কেউ ঈসা মসিহের অনুসারী হয় তাহলে কি ভয়াবহ ঘটনাই না ঘটে যাবে। তাই বলছিলাম, আগে থেকে সচেতন হওয়া উচিত। তার মানে কি সম্রাট জনাব ম্যাক্সিমিলিয়ানুস ও বানু হেলেনের কথা জানেন না? যদি খোদাতালা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা আমাদের নকশা বাস্তবায়ন করতে পারি তাহলে ওদের সকল জানা ভুল প্রমাণিত হবে। দারুণ শিকার করেছেন।